নমস্কার বন্ধুরা কেরিয়ার থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ইউজিসি সেট বিষয়ে আলোচনায় আজ আমাদের আলোচ্য বিষয় মতিনন্দির আত্মভুক ছোট গল্প মতিনন্দির জন্ম উনিশশো সালে দশই জুলাই উত্তর কলকাতায় এই গল্পের প্রধান চরিত্রগুলি হল খুকি খুকির মা হালদার গিন্নি হালদার বাড়ির বড় বউ ছোট বউ বারো নম্বরের জেঠিমা ডুলু এবং রান্নার ঠাকুর গল্পের প্রথম লাইন ঘন বুনটের জাল জানলায় আটকানো ইলেকট্রিক ইন্সপেক্টরের মোটর মাসে দুই একবার আসে বাবা যখন অফিস চলে যাবে তারপরেই এক ছুটে চলে যাবে হালদার বাড়ি এক ছুটে খুকু চলে যাবে হালদার বাড়ি তাদের একতলা বাড়ি তাদের সিঁড়ি নেই বিছানা রোদে দেওয়া যায় না তাদের একপাশে পাশে রান্নার রান্নাঘর ও বাড়িওয়ালি বুড়ি থাকে হালদার বাড়িতে একটাও কুড়ি কাঠ নেই ঢালাই কংক্রিটের ছাদ হালদার বাড়ির ছোট বউ কম করে হলেও তার থেকে দশ বছরের বড়। ন পিসকে ওরা জানে স্বামী পরিত্যক্তা দুঃখিনী তাই রসিয়ে রুশিয়ে খুক তার গল্প করে অল্প বয়সী কোনো সম্পর্কে কার সঙ্গে যেন ন বেরিয়ে গিয়েছিল তারপর জানি না কেমন করে বাপের বাড়িতেটা ঠাঁই হয়েছে হালদারবাড়ির বাড়ির বড়ো বউয়ের নতুন বালা গড়িয়ে এসেছে আয়নার সামনে বালা পরা হাত তাই নয় শরীরটাকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে বড়ো বউ বড়ো বউয়ের ঘরে আরশোলা রঙের ড্রেসিং টেবিল গা ডোবানো সোফা বসলে আরাম জড়িয়ে ধরে গলা পর্যন্ত বড়ো বউয়ের ঘর তিন তলায় তারকদার বউয়েরও কিন্তু ঠিক ঠিক এমনি একটা বালা আছে নখ খুঁড়তে খুঁড়তে বলল খুকি তারকদার বিয়ের গল্প বলে তারকদা প্রেম করে বিয়ে করেছে হালদার বাড়ির বাজার আসে দশটায় স্কুল বা অফিসে ভাত খাওয়ার লোক নেই ব্যবসাদারের বাড়ি তবু দশটা বেজে গেছে তাই মরবার ফুরসত নেই এখন ঠাকুরের ঠাকুর শিগগির দুকাপ চা করে দাও বলেছে খুকু খুকুর বয়স পনেরো বছর করছো কি অতখানি চিনি দেয় মা যদি জানতে পারে তাহলে কুরুক্ষেত্র বাধাবে বক্তা ঠাকুর চায়ের কাপটি সোনালি নকশা করা পাতলা ফিনফিনে হালদার বাড়ি চারতলা হালদার বাড়ি থেকে বের হতেই বারো নম্বরের জেঠিমা ডাকলো খুকিকে হালদার বাড়ির ছোট বউয়ের বাপের বাড়ি আহিরি টলায় তার বাবে বাবার মনোহরির দোকান আছে ডুলু কি কেলেঙ্কারি করেছে শুনেছিস তো বক্তা বারো নম্বরের জেঠিমা বারো নম্বরের জেঠিমার ভাগ্নির ছোট ননদ এবার আইএস পাস করেছে কাটওয়ালির চিৎকারে কাঁচা ঘুমটা ভেঙে যায় খুকির ভট্টাচার্যদের শ্রীধরের কাজগুলো সব দত্তকাকেই করে কথাটি বলেছে খুকি তারকদার সোয়েটারটা দেখেছেন তো খয়রি হাতা কালো বর্ডার বলুন তো কে করেছে এই প্রশ্ন করেছে খুকি আবার এর উত্তরও দিয়েছে খুকি এই সোয়েটারটি বুনেছিল নীলিমাদি তারকদার বিয়ে হয়েছে কিন্তু এখনও প্রত্যেক রবিবার তারকদা ওদের বাড়ি যায় ছোট বউয়ের ঘরে গিয়ে সে দেখেছিল খাটে শুয়ে সিনেমা পত্রিকার ছবি দেখছিল ছোটো বউ খুকু জানায় বিনোদীরও তা এই বই পড়ার বাতিক আছে ওর ভাইয়ের মাস্টার রোজ বই এনে দেয় একদিন বই না পেলে সে কি ছটফাটানি ফাটানি বিনোদীর শুধু বই তো নয় আর তার মধ্যে আরও একটা জিনিস থাকে সে জানায় চিঠি থাকে বেশ করেছি আমার সর্বনাশ আমি করেছি তাতে তোমাদের কি কী ডুলো সংসারে যখন এনেছিলে মনে ছিল না খাইয়ে পড়িয়ে বিয়ে দিতে হবে বক্তা শ্বেত পাথরের সিঁড়ি মারিয়ে চকচকে রেলিং ধরে ধরে ময়ূর আঁকা পর্দার সামনে নিঃস নিঃসংকোচে দাঁড়ালো খুকি ছো ছোট বউয়ের ঘরে হালদার বাড়ির পর্দায় ময়ূর আঁকা আমার সর্বনাশ হয়ে গেছে বক্তা খুকি এইবার এইবার দেখি কেমন করে জানি বলো এইবার দেখব এই ভাবনাও খুকির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে অবশ্যই জানান এবং নেট সংক্রান্ত যে কোনো ভিডিও এবং বিভিন্ন ধরনের ক্লাস পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ